Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিবাহ বহির্ভূত সম্পর্ক। মহিলাকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য নদিয়াতে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জের, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় জিএনএম হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বামীর নাম রাজেশ দাস। রাজেশ আক্রান্ত মহিলার দ্বিতীয় পক্ষের স্বামী। আক্রান্ত মহিলার নাম শিবানী বর্মন, বাড়ি কল্যাণীর মাঝের চক এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরে স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। বৃহস্পতিবার সকালে শিবানীকে ডাকেন তার দ্বিতীয় পক্ষের স্বামী রাজেশ। শিবানী রাজেশের সঙ্গে দেখা করতে গেলে তাদের মধ্যে ঝামেলা হয়। সে সময় তিনি এলাকা ছেড়ে চলে আসতে চেয়েছিলেন। অভিযোগ তখনই ধারালো অস্ত্র দিয়ে শিবানীকে এলোপাতাড়ি কোপ মারেন, এমনটাই অভিযোগ শিবানীর। এরপর স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় শিবানীকে উদ্ধার করে কল্যাণী জিএনএম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জামাই যখন তখন চলে যায়, তারপরে এই ছেলেটা কাজে আসে, প্রত্যেক দিন ওর পেছনে লাগে। লাগার পরে গিয়ে ওকে বিয়ে সংসার করে। ওকে নিয়ে 3-4 মাস মতন সংসার করলো। করার পরে বললো, দুটো বাচ্চার ভার নেবো, তোমার লোনের ভার নেবো, সব কিছু নেবো। তারপরে এতদিন কিছু বলেনি। বলার পরে পরশু দিন রাত্রিবেলায় বাড়িতে গেছে, গিয়ে তারপর আমরা যখন লোকজন ডাকতে গেছি তখন ঝড় বৃষ্টি ওঠে, তখন ও পালিয়ে যায়। যার পরে একদিন তার মাঝখানে ধরেছিল, ধরে রাস্তার থেকে কাজে আসছিলো, ডকুমেন্টস সব কেড়ে নিয়েছিল। নেওয়ার পরে আজকে আবার এই ডকুমেন্টস দিয়ার নাম করে ডেকেছে। ডেকে নিয়ে ও কাজে বাড়ি যাচ্ছিলো, বাসা বাড়ি যেতে যেতে ওকে ডকুমেন্টস দেওয়ার নাম করে ডেকে নিয়ে কুপাতে করে শুকিয়েছে, যে মাংস কাটে ওই কুপাতে। আপনার জামার নাম কি? আমার জামাইয়ের নাম তো তারক বর্মন, এর নাম রাজেশ বর্মন। অভিযুক্ত স্বামী রাজেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিবানী। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় হতবাক স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাজল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।